এবং জার্নালিস্টদেরকে সকলকে আমাদের বিদ্যুৎ জ্বালানি এবং মিনারেল রিসোর্সের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন বছরের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি যে যেভাবে আপনারা গত কয়েক বছর আমাদের বিভিন্ন সময় আমাদের ভালো খারাপ দুটি বলবো, আমি খারাপ বলবো না, আমি বলবো যে সম্ভাবনার দিকগুলো আপনারা নিউজ আকারে আমাদেরকে দেখিয়েছেন, জনগণের কাছে নিয়ে গেছেন সাফল্য এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সহ সকল ব্যাপারে আপনাদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সঠিক তথ্যটা, সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া যে সঠিক তথ্যটা, আপনারা যে কাজটি করেছেন তার জন্য আমার অন্তরন্তস্থল থেকে সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রী কি আপনাকে পুনরায় এই মন্ত্রণালয়ে, এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই, আমি জাস্ট দেখা করেছি, আমরা ফুলের তোড়া দিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি আমাদের ক্যানিগঞ্জের পক্ষ থেকে, আমার নিজের কনস্টিটিউন্স পক্ষ থেকে, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে। বলুন যে কোনো কাজের পরিকল্পনা নিতে গেলে অবশ্যই তার শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের একটা পরিকল্পনা নেওয়া উচিত, যেটা আমাদের বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি বিভাগের ছিল। আমরা শর্ট এবং মিড টার্ম প্ল্যান কিন্তু মোটামুটি সাকসেসফুল জায়গায় পৌঁছে গেছি, এখন যে পরিকল্পনাগুলো সাকসেসফুল হবে সেগুলো লং টার্ম পরিকল্পনাগুলো সাকসেসফুল করতে হবে। কিন্তু এতে আর একটা বড় জিনিস হয়েছে, গ্লোবালি পাওয়ার এবং এনার্জি কিন্তু ব্যাপকভাবে একটা ট্রানজেকশন চলছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা কিছুদিন আগে রিভিউ করেছি আমাদের মাস্টার প্ল্যানে, ভবিষ্যতে ট্রানজেকশনকে সামনে রেখে বাংলাদেশেও আমাদের নতুন ট্রানজেকশনগুলিকে অ্যাড করতে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই অ্যাড করার পিছনে যে সোর্সগুলো আমাদের দরকার, যেমন হিউম্যান রিসোর্স দরকার, প্রফেশনাল হিউম্যান, টেকনোলজি দরকার, নতুন টেকনোলজি অ্যাডাপশন দরকার, রিনিউয়েবল এনার্জি কত দ্রুত আমরা নিতে পারি, আরো বড় আকার করতে পারি কিনা, এবং আমাদের রিজিওনাল পাওয়ার শেয়ারিং বোথ ওয়ে, এগুলো এবং ফাইন্যান্স, প্রায় $40 বিলিয়ন লাগবে আগামী পাঁচটি বছরের যদি আমরা সেই জায়গায় পৌঁছতে চাই, এটা কিন্তু অনেক বড় অর্থ, অনেক বড় চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। সুতরাং সেগুলি সমাধানও করা সম্ভব যদি আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করি। বাংলাদেশ একটা ভালো অবস্থায় আছে, তার বিশ্বের কাছে তা বাংলাদেশ আস্থাশীল, শেখ হাসিনা সরকার আস্থাশীল, এই নির্বাচনটা খুব আস্থার জায়গায় তৈরি করেছে, সকলে আপনারা দেখেছেন, বিশ্বের বড় বড় দেশ ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশকে, তারা আমাদের পার্টনার দেশ। সুতরাং আমি মনে করি যে ভবিষ্যতে একটা ভালো জায়গা তৈরি হবে। আরেকটা বড় দিক হল, অবশ্যই কিছু লুপহোল তো থাকবেই, কিছু সমস্যা তৈরি হয়েছে সেগুলো তো থাকবেই, সব যে সবকিছু 100% সফল হবে তা আমি বলছি না। আমরা মনে করি যেগুলোতে আমাদের অসফলতা, সেটা কিন্তু আমাদেরকে নতুনভাবে চিন্তা করার খোরাক যুগিয়েছে এবং নতুন করে প্ল্যানিং করে সেটাকে সাকসেসফুল করার জন্য কিন্তু আমাদের উৎসাহ যুগিয়েছে। এটা আমি মনে করি যে এটা আমাদের দরকার ছিল। অনেক সমালোচনা, অনেক সম্ভাবনা, অনেক প্রশংসা ছিল আমাদের মধ্যে গত পাঁচটি বছর, আমার টেনরে পাঁচটি বছর বা দশটি বছর, আমরা সব কিছু নেওয়ার চেষ্টা করেছি, নিজেদের মধ্যে নিয়ে আমরা কাজ করেছি। আপনারা দেখেছেন সমালোচনাও আমি শুনেছি, আমি নিয়েছি, আমি আলোচনাও করেছি, তবে আমি চেষ্টা করেছি সবার কাছ থেকে নিয়ে আমরা যেন একটা ভালো অবস্থা থাকতে পারি, এই ধরনের একটা পরিবেশ আমি বজায় রাখার চেষ্টা করেছি, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে। আমি যে বললাম যে আমার তিনটা টার্গেট ছিল, একটা হলো অ্যাক্সেসিবিলিটি, যত দ্রুত অ্যাক্সেস করানো যায় পাওয়ার কাছে, আরেকটা হলো রিলায়েবল সোর্স দেওয়া, পাওয়ারকে রিলায়েবিলিটি করা, রিলায়েবল করা যেতে কত ভালো পাওয়ার নিতে পারে, আরেকটা হলো এফোর্ডেবিলিটি, অর্থাৎ এফোর্ডেবল কিনা, আমি কি আমার যে অর্থটা ব্যয় করছি এনার্জির জন্য সেটা আমার জন্য সাশ্রয়ী কিনা। তো আমি মনে করি প্রথমটা অবশ্যই আমি মনে করি সাকসেসফুল, প্রায় 94%, মানে আমার টেনরে প্রায় 40% বিদ্যুতের এক্সেস বেড়ে গেছে, যার কারণে আমি মনে করি যে এরপরে আমাদের দুইটি কাজ আরো বাকি আছে, সেটা হলো আমাদের এফোর্ডেবিলিটি করা এবং রিলায়েবল সোর্স তৈরি করা, এবং এটা একটু দীর্ঘমেয়াদী প্রসেস এফোর্ডেবল, কারণ এটার সাথে
অনেক কিছু জড়িত, এনার্জি ট্রানজিশনের অনেকগুলো মাধ্যম জড়িত, কতটুকু রিলায়েবল সোর্স যাবে, রিনিউয়েবল এনার্জি যাবে, কতটুকু লিকুইড ফুয়েল যাবে, কতটুকু আমাদের কোল আসবে, এলএনজি আসবে, সেগুলো কিভাবে প্ল্যানিং করব। আমি মনে করি যে ভবিষ্যতে এনার্জি ট্রানজিশন যেটা হচ্ছে বিশ্বব্যাপী, তার সাথে আমাদের পাওয়ারের মাস্টার প্ল্যানে আরো কিছুটা রিভিউ করার দরকার আছে, যেটা হবে আগামী দিনের চিন্তা ভাবনার মধ্যে রাখা উচিত। কারণ এখানে টেকনোলজি একটা বড় জায়গা আসবে, কারণ আমরা দেখলাম যে যদি আমরা বড় আকারের রিনিউবলে যাই এবং রিনিউবল সোর্স থেকে পাওয়ার নেই, অন্তত বাইরের থেকেও নিতে পারি, বিদেশ থেকেও নিতে পারি রিনিউবল সোর্স, সেখানে আমাদের এই ক্যাপাসিটি চার্জের পেমেন্টটা আসবে না। আমরা যে এখন সোলার ইউজ করতেছি, সোলারকে যখন সে বিদ্যুৎ দিচ্ছে তখনই আমি পেমেন্ট দিচ্ছি, বাকি সময় কিন্তু আমরা তার পেমেন্ট দিচ্ছি না, যেটা আমার অন্য পাওয়ার প্ল্যান্টে দিতে হয়। যেমন অন্য পাওয়ার প্ল্যান্টে বসায় রাখলেও, যেমন আজকে ইলেকশনের দিন মাত্র 3,500 মেগাওয়াট পাওয়ার নিচ্ছে, তার মানে কি আমার প্রায় ধরা যায় যে 15,000 মেগাওয়াট আমাকে বসায় রাখতে হয়েছে, তার জন্য কিন্তু আমার পেমেন্ট দিতে হচ্ছে। যদি রিনিউয়েবল এনার্জিতে চাই, সোলারে যাই, বা এত হয়তো আমার মনে হয় জ্বালানির সাকসেসের উপর তো বিদ্যুতের সাকসেস, জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করেছি অ্যাক্সেসিবিলিটি। আমাদের এখন কাজ করার বাকি আছে বিশেষ করে এফোর্ডেবিলিটি এবং রিলায়েবিলিটির দিকে, এই দুটা বিষয় হবে আগামী বছরগুলির কাজ করার সময়। আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব রিলায়েবল পাওয়ার সোর্স দিয়ে দেওয়া এবং এফোর্ডেবল পাওয়ার সোর্স এবং জ্বালানি সকলের কাছে পৌঁছানো। ধন্যবাদ সকলকে, আর কোনো প্রশ্ন থাকলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওরকম কিছু আলোচনা হয়, এটা মানে প্রধানমন্ত্রী ডিসাইড করেন পরবর্তীতে। পরিকল্পনাগুলো সাকসেসফুল হবে, সেগুলো লং টার্ম পরিকল্পনাগুলো সাকসেসফুল করতে হবে, কিন্তু এতে আর একটা বড় জিনিস হয়েছে, গ্লোবালি পাওয়ার এবং এনার্জি কিন্তু ব্যাপকভাবে একটা ট্রানজিশন চলছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা কিছুদিন আগে রিভিউ করেছি আমাদের মাস্টার প্ল্যানে, ভবিষ্যতে ট্রানজিশনকে সামনে রেখে বাংলাদেশেও আমাদের নতুন ট্রানজিশনগুলিকে অ্যাড করতে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই অ্যাড করার পিছনে যে সোর্সগুলো আমাদের দরকার, যেমন হিউম্যান রিসোর্স দরকার, প্রফেশনাল হিউম্যান, টেকনোলজি দরকার, নতুন টেকনোলজি অ্যাডাপশন দরকার, রিনিউয়েবল এনার্জি কত দ্রুত আমরা নিতে পারি, আরো বড় আকার করতে পারি কিনা, এবং আমাদের রিজিওনাল পাওয়ার শেয়ারিং বোথ ওয়ে, এগুলো এবং ফাইন্যান্স, প্রায় $40 বিলিয়ন লাগবে আগামী 5টি বছরের যদি আমরা সেই জায়গায় পৌঁছতে চাই, এটা কিন্তু অনেক বড় অর্থ, অনেক বড় চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। সুতরাং সেগুলি সমাধানও করা সম্ভব যদি আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করি। বাংলাদেশ একটা ভালো অবস্থায় আছে, তার বিশ্বের কাছে তার বাংলাদেশ আস্থাশীল, শেখ হাসিনা সরকার আস্থাশীল, এই নির্বাচনটা খুব আস্থার জায়গায় তৈরি করেছে, সকলে আপনারা দেখেছেন, বিশ্বের বড় বড় দেশ ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশকে, তারা আমাদের পার্টনার দেশ। সুতরাং আমি মনে করি যে ভবিষ্যতে একটা ভালো জায়গা তৈরি হবে। আরেকটা বড় দিক হলো, অবশ্যই কিছু লুপহোল তো থাকবেই, কিছু সমস্যা তৈরি হয়েছে সেগুলো তো থাকবেই, সব যে সব কিছু 100% সফল হবে তা আমি বলছি না। আমরা মনে করি যেই যেগুলিতে আমাদের অসফলতা, সেটা কিন্তু আমাদেরকে নতুনভাবে চিন্তা করার খোরাক জুগিয়েছে এবং নতুন করে প্ল্যানিং করে সেটাকে সাকসেসফুল করার জন্য কিন্তু আমাদের উৎসাহ জুগিয়েছে, এটা আমি মনে করি। যে এটা আমি মনে করি যে এটা আমাদের দরকার ছিল, অনেক সমালোচনা, আমরা যেন একটা ভালো অবস্থা থাকতে পারি, এই ধরনের একটা পরিবেশ আমি বজায় রাখার চেষ্টা করেছি, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে। আমি যে বললাম যে আমার 3টা টার্গেট ছিল, একটা হলো অ্যাক্সেসিবিলিটি, যত দ্রুত অ্যাক্সেস করানো যায় পাওয়ার কাছে, আরেকটা হলো রিলায়েবল সোর্স দেওয়া, পাওয়ারকে রিলায়েবিলিটি করা, রিলায়েবল করা যেত কত ভালো পাওয়ার নিতে পারে, আরেকটা হলো এফোর্ডেবিলিটি, অর্থাৎ এফোর্ডেবল কিনা,
আমি কি আমার যে অর্থটা ব্যয় করছি এনার্জির জন্য সেটা আমার জন্য সাশ্রয়ী কিনা,